হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ভ্লগস অ্যান্ড কুকিং। নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করবো খুবই ঝটপট একটি নাস্তা, একদম সম্পূর্ণ নিরামিষ। শুধুমাত্র এক কাপ ময়দা, দুটো সিদ্ধ আলু থাকলে আপনারা রেডি করে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে আপনারা দুর্দান্ত একটি নাস্তা রেডি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে বানাবেন। তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এইরকম একটা বাটি, দু বাটি পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার এগুলোকে একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ঠিক রুটি করার মতো একটা ডো রেডি করে নেব। একটা সফট একটা ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রাখবো ঠিক 10 থেকে 15 মিনিট। এদিকে দুটো সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি এই আলুর পুরটা রেডি করে নিয়েছি। একটু চাটপাটা স্বাদ আনার জন্য এর মধ্যে ব্যবহার করছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন বা এটাকে স্কিপও করতে পারেন। এবার এটাকে ওর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একদম মশলাদার একটা আলুর পুর রেডি হয়ে গেছে। এদিকে আমি ময়দা ডোর কাছে ফিরে আসছি। আমি হাত দিয়ে আরও একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এটা থেকে সমান করে আমি রুটির লেচি কেটে নেব। ঠিক রুটির লেচি কেটে নিয়েছি, ঠিক অত ওই ডোর থেকে 4টি ডোর রেডি করে নিয়েছি। এবার এটা রুটি বেলায় পিঁড়ের ওপরে দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে খুব ভালো করে পুরো রুটির মতো করে বেলে নেব। একটা বড় সাইজের রুটির মতো করে পুরো বেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা ছুরি সাহায্যে এটা মাছ বরাবর পুরো আমি কেটে 2 টুকরো করে নেব। এক টুকরোর এক সাইডে আমি ঠিক এইভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি। খুবই একটি ইউনিক রেসিপি, খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে ঠিক আমি আরও এক সাইডে আরও এক টুকরো রুটির সাইডে এইভাবে আলুর পুর লাগিয়ে দেব। সেমভাবে আলুর দুটো রুটিতে লাগানো হয়ে গেছে। আর অপর ভাত সাইডটা ঠিক এইভাবে নিয়ে একটা রকম ভাজ দিয়ে দেব। একইভাবে এটাকেও সেম ওই রকমভাবে উল্টো সাইড দিয়ে তুলে ভাঁজটা দিয়ে নেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে সাইডগুলো মুড়ে নেব। এইভাবে পুরো 3 সাইডে আমি কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে সেটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকমভাবে একে একে আমি সবগুলো রেডি করে নেব। কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এইভাবে আমি একে একে সবগুলো রেডি করে নিচ্ছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছে। এবার ওগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাইড একটু প্রথমে ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে ঠিক এইভাবে উল্টে দেবো, দিয়ে আরও এক সাইড ভেজে নেব। ওপর থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে এটাকে ভেজে নেবো। খুবই অল্প তেলের মধ্যে আপনারাও একটা হেলদি নাস্তা রেডি করে নিতে পারেন সন্ধ্যায়। এইভাবে চেপে চেপে ঠিক 2 সাইড ভালো করে আমি ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। সেম প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নেব। সন্ধ্যায় হালকা ফুলকা নাস্তা হিসেবে সামান্য তেলে এই নিরামিষ রেসিপি এই নিরামিষ পরোটাই রাখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারাও চাইলে একটিবার এর বাড়িতে রেডি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে সবগুলো নাস্তা আমি একে একে পরস্পর হালকা তেল দিয়ে ভেজে রেডি করে নেব। সন্ধ্যায় হালকা ফুলকা নাস্তা হিসেবে সামান্য তেলের এই রেসিপিটি রাখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হবে। এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন ঠিক কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকের আমার এই নাস্তাটি।
সামান্য একটু পেঁয়াজ রিং কেটে দিয়ে সাজিয়েছি। প্লাস এটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা চাইলে অনিয়নটা দূরে রাখতে পারেন। প্লাস সার্ভ সৌন্দর্যের জন্য আমি সাইডে এটা শো করেছি, নাহলে এই পরোটাটি সম্পূর্ণ নিরামিষ, খেতে অসম্ভব সুন্দর। আর দেখতে পাচ্ছেন ঠিক কতটা আলুর স্টাফিং রয়েছে এর মধ্যে। আর এটা বানানো খুবই সহজ, খেতে অসম্ভব সুন্দর হয়। এই রেসিপি যদি আপনি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম আরও নিত্য নতুন ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।